হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো চলে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকে আমি কোনো রান্নার রেসিপি করে দেখাবো না। তো দেখুন, আমি বাজার থেকে একটি ইলিশ মাছ এনেছিলাম। সেই ইলিশ মাছ আমি এখন বটির সাহায্যে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন, জানেন তো ইলিশ মাছের দামটা অনেক বেশি। এরপরেও দেখা যায় মেহমান যখন আসে তখন এই আপ্যায়নের জন্য বাধ্যতামূলক কিনতে হয়, আপ্যায়ন করতে হয়, এখানে কিছুই করার থাকে না। তো আমি এখন মাছটা যখন আমি ছিলে নিয়েছিলাম, একটু হালকা পাতলা ধুয়ে এখন আমি কেটে নিচ্ছি। তো দেখুন, লেজটা এবং মাথাটা আমি আলাদা করে কেটে রেখে দিলাম। এরপর আমি পিস পিস করে নিচ্ছি। পিস পিস করে নিয়ে আমি এখন একটি পাত্রে রেখে দিচ্ছি। তো আমার এই ভিডিও যখন দেখবেন, প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনারা যখন ভিডিও দেখেনি তখন একটি লাইক দিবেন। লাইকটা দিলে আমার অনেক অনেক উপকার হয় এবং আমার ভিডিওটা অনেক ছড়াবে। তো এরকম কাজটা করবেন না, আপনাদের কাছে অনুরোধ। তো দেখুন, আমি এখন পিস করে নিচ্ছি। মাছটা কিন্তু অনেক সুস্বাদু মাছ ছিল, রান্নাও করেছিলাম। আরেকদিন এই মাছের রান্নাও আপনাদের সামনে আমি তুলে ধরব। আমি যেভাবে ইলিশ মাছ কেটে থাকি তো আমি সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করলাম। ইলিশ মাছ কে না ভালোবাসে, কে না পছন্দ করে? সবাই, যার শরীরে যখন অ্যালার্জি তার তো সমস্যা হবে, তার জন্য আফসোস রয়ে যায়। তো এখন আমার মাছটা কিন্তু কাটা শেষ। আমি এখন উঠিয়ে নিচ্ছি মাছগুলো। তো দেখুন, মাছগুলো কিন্তু আমি একটি একটি করে আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। সবগুলো মাছ আজকে রান্না করব না। তো যখন রান্না করব তখন আমি আপনাদের সামনে হয়তো বা একদিন নিয়ে চলে আসব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। চলে আসবার একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।